Salam alaikum. Numele meu este Sufoku Vivantul Chavitalai, Ocolești, Shirakul. Online clase, orice înseamnă și catider, Shagotom. Și catibondura, ikane, Kisusobiasi. Sobiglo, tomra locul কি দেখা যাচ্ছে ছবিতে উপরের দুইটা ছবিতে দেখা যাচ্ছে ভাবছে তারা বাবার দৃশ্য দুইজন ভাবছে আর নিচের ছবিটাতে দেখা যাচ্ছে কাজ করছে মহিলারা পুরুষেরা মাঠে কাজ করছে তো এই ছবিগুলো থেকে তোমাদের কি বোঝা যাচ্ছে অবশ্যই আজকে পাঠ হচ্ছে ভাব ও কাজ লেখকের নাম কি কাজে Nozrul Islam. Babo kaj ekti probandho, ei probandho shikhe tuma ki shikhte parbe. Kaje Nozrul Islam er porichiti bolte parbe. Probandho ti promito uchcharone paath korte parbe. Notun shobder ortho bolte parbe. Babo kaj er moddhe parthokyo nirnoy korte parbe. Manushke bhaber shonge bastob dhormi korar uchchhayito korte parbe. আগে আমরা কিছু জানব লেখক পরিচিতি 1899 খ্রিস্টাব্দে 24 মে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম 1974 সালে ডিলিট উপাধি লাভ করেন ওনার বিভিন্ন কাব্যগ্রন্থ আছে বিশ্বের ভাষী যেমন সাম্যবাদী উপন্যাস আছে কুহেলিকা লিখতে বেদন প্রবন্ধ গ্রন্থ আছে যোগবাণী রুদ্র মঙ্গল কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে 29 আগস্ট মৃত্যুবরণ করেন আমরা কিছু শব্দের অর্থ জানি আসমান জমিন অনর্থ আসমান শব্দের অর্থ হচ্ছে আকাশ জমিন শব্দের অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ অনর্থক শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ দাঁত শব্দের অর্থ হচ্ছে প্রতিহিংসা বান ভাষী শব্দের অর্থ হচ্ছে বন্যা ভাষানো কব্জায় অর্থ হচ্ছে অধিকার ঋষি শব্দের অর্থ হচ্ছে শাস্ত্রজ্ঞ তপস্বী মশগুল হচ্ছে মগ্ন আর বক্ষেয়াল শব্দের অর্থ হচ্ছে খারাপ আচরণ কর্পূর বৃক্ষরস থেকে তৈরি বন্ধ দ্রব্য বিশেষ বন্ধবস্ত হচ্ছে আয়োজন কুম্ভকর্ণ হচ্ছে সহজে তাকে জাগানো যায় অর্থাৎ জেগে থেকে ঘুম যেটা আদর্শ পাঠ তোমাদের এই স্লাইডটাতে দেখো ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হলেও আদতে জিনিস দুটা আসমান জমে তফাৎ কারণ ভাব আর কাজ অবশ্য মনে হয় যে নিকটবর্তী কোন দুটার মধ্যে খুব সম্পর্ক আছে কিন্তু পার্থক্য কিন্তু আসমান জমে কারণ শুধু কি ভাবলেই হবে ভাবটাকে তো আমাকে মানে বাস্তবায়িত করতে চাই কি করতে হবে কাজ করতে হবে শুধু ভাবতে ভাবতে আমি আসমানে উঠলাম কাজ করলাম না কিছুই সেখানে কি ভাব আর কাজের মধ্যে কোনো সম্পর্ক থাকে না সেখানে ভাব ও কাজের মধ্যে সম্পর্কটা থেকে যায় আসমান জমিন ভাব হলো পুষ্পবিহীন ছড়াবের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র কারণ ফুল আছে কিন্তু সৌরভ মানে ফুল ছাড়া সৌরভ যেটা ফুল যদি নাই থাকে সেখানে সৌরভ দেখি হবে আর ফুল থাকলে তো সৌরভ আসবে ভাবটা হলো ঠিক সেই রকম পুষ্পবিহীন সৌরভের মতো অর্থাৎ ফুলবিহীন যে সৌরভ তাই বলিয়া কাজ সৌরভবিহীন কিন্তু পুষ্প না ভাবটা পুষ্পবিহীন সৌরভ হতে পারে কিন্তু তাই বলিয়া কাজ কিন্তু সৌরভবিহীন
পুষ্প নয়, কারণ কাজের একটা ফল আছে, সুফল অবশ্যই আছে। এই জন্য বলছে লেখক তোমার ভাবটা পুষ্প ফুল পুষ্পবিহীন সৌরভ হতে পারে, কিন্তু কাজটা কিন্তু সৌরভবিহীন পুষ্প নয়। ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করতে না পারলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। প্রবন্ধকার আগে বলছেন যে শুধু ভাবলেই হবে না, ভাবটাকে কি করতে হবে, বাস্তবায়িত করতে হবে। আর বাস্তবায়িত করতে চাইলে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে। শুধু ঘরে বসে ভাবলেই কি তুমি সার্থকতা পাবে, পাবে না। এই জন্য বলছে যে ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করতে না পারলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তো উপরের ছবিটাতে দেখা গেছে শুধু ভাবতেই আছে, কিন্তু নিচের ছবিটাতে কাজ করছে। ভাবলে হবে না, সাথে সাথে আমাকে কি করতে হবে, কাজ করতে হবে। ভাবের গতির সাথে সাথে কাজের গতিও বাড়াতে হবে। ভাব দিয়া লোককে মাতাইয়া লই তুলিয়া যদি সেই সময় গর্ম গর্ম কার্য সিদ্ধি করাইয়া না হয়, তা হইলে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। যখন ভাবে ভাব আসে ওই সময় লোককে মাতাইয়া তুলিয়া যদি কার্য সিদ্ধি করিয়া না লওয়া যায়, কখনো সে ভাবটা পরে থাকে না এবং ওই ভাবাবেশটা কি হয়ে যায়, কর্পূরের মতো উড়ে যায়। কর্পূর হচ্ছে বৃক্ষরস থেকে গন্ধ বিশেষ একটা দ্রব্য। যিনি ভাবের বাসি বাজাইয়া যেন সাধারণকে নাচাইলেন, তাকে অবশ্যই নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। কারণ জনসাধারণকে নাচাইলে কার্য সিদ্ধি করিতে চাইলে তাকে কি করতে হবে, নিঃস্বার্থ হতে হবে। শুধু স্বার্থের পিছে যদি ছোটে ভাবের বাসি বাজায়, যে স্বার্থের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য যদি ভাবের বাসি বাজায়, সেই তোমার যিনি ভাবের বাসে বাজাইতেছেন তো ওই ভাবের বাসে বাজানোর মধ্যে কোনো সার্থকতা থাকে না। ভাবের বাসে বাজাইয়ার জন্য সাধারণকে যদি নাচাইতে হয় তবে তাকে কি করতে হবে, নিঃস্বার্থ ত্যাগে ঋষি হইতে হবে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া কার্যক্ষেত্রে তৈরি রাখিয়া লোক দেহকে সোনার কাঠি সোয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে। অর্থাৎ এইখানে প্রবন্ধকার বলছেন আগে হইতে সমস্ত কার্যে বন্দোবস্ত করিয়া, কারণ মাঠে নামার আগে সব কাজ অবশ্যই আমাকে বন্দোবস্ত করতে হবে, ব্যবস্থা করতে হবে। কার্যভিত্তির তৈরি করিয়া, কার্যক্ষেত্রটা তৈরি করিয়া তারপর লোক দিকে কি করতে হবে, সোনার কাঠি সোয়া দিয়ে জাগাইয়া তুলিতে হবে। যদি সোনার কাঠি সোয়া দিয়ে আগে জাগাইয়া তোলা যায় তো জনসাধারণ যদি ঘুম থেকে উঠে দেখে যে কাজের মাঠ ফাঁকা, তো সেখানে জনসাধারণ অবশ্যই একটু কি হয়ে যাবে, তারা নিরাশ হবে যে আমাদেরকে সোনার কাঠি সোয়াবে জাগায় দিলে মাত্রে কোনো কাজই নাই। তো এই জন্য প্রবন্ধকার বলছেন যে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া কার্যক্ষেত্র তৈরি রাখিয়া লোক দিগকে অবশ্যই সোনার কাঠি সোয়া দিয়ে জাগায় তুলিতে হবে। অনর্থক জাগিয়া যদি লোক দিগকে দেখিয়া কোনো কার্য নাহি, তাহলে আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর ভাগিবে না, তা হবে কুম্ভকর্ণের ঘুমের মতো। যদি লোক জনসাধারণ ঘুম থেকে যে গঠে দেখে যে কোনো কাজ নেই, তখন তার কি করবে, আবার ঘুমাইয়া পড়বে এবং আর জাগবে না, সেটা হবে কুম্ভকর্ণের ঘুমের মতো। অর্থাৎ কুম্ভকর্ণের ঘুম হচ্ছে যাকে সহজে জাগানো হয় না, জেগে থেকে যে ঘুম জাগানো, ঘুমন্ত যে ঘুমন্ত অবস্থায় যে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে থেকে ঘুমায় তাকে কখনো জাগানো যায়, তাকে জাগানো যায়। এই জন্য ঘুমটাকে বলা হয়েছে কুম্ভকর্ণের ঘুম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একক কাজ আছে তোমাদের, যিনি ভাবের বাসি বাজায় একজন সাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে, অবশ্যই নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। কাজী নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয়, কারণ কাজী নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয় এটা অবশ্যই তোমরা তোমার তার যে বিদ্রোহী কবিতা আছে এটাও পড়ছো, আরও অনেক কবিতা আছে এই অষ্টম শ্রেণীতে কবিতা আছে, সেখানেও তোমরা পড়তে পারো।
আর প্রশ্ন আছে যে কখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, কত সালে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়, কাজী নজরুল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? আরো কিছু নতুন শব্দ আছে, যেমন তফাত, শব্দের অর্থ হচ্ছে পার্থক্য। পুষ্পবিহীন শব্দের অর্থ হচ্ছে ফুল বর্জিত, ফুল ছাড়া। সৌরভ হচ্ছে সুগন্ধ। উচ্ছ্বাস শব্দের অর্থ হচ্ছে উল্লাস, রূপ হচ্ছে লাবণ্য। নিন্দা শব্দের অর্থ হচ্ছে অপবাদ, দাসরূপে। দাসরূপে অর্থাৎ হচ্ছে চাকরের ন্যায়। নিঃস্বার্থ ত্যাগী হচ্ছে স্বার্থ বিসর্জনকারী। সৌরভবিহীন হচ্ছে সুগন্ধ বর্জিত। গরমা গরম অর্থাৎ উত্তাপ। কার্যসিদ্ধি হচ্ছে কাজের জয়লাভ। আদতে শব্দের অর্থ হচ্ছে বাস্তবিক পক্ষে। ভাব ও কাজের মধ্যে পার্থক্য কি? ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবে গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাবতে মহৎ কিছু অর্জন করা যায় না। মহৎ কিছু অর্জন করতে চাইলে কি করতে হবে? তাকে কাজ করতে হবে, আর তার জন্য কি কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা কাজে স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কর্মে তৎপর হওয়া প্রয়োজন। মানুষকে ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কর্মে উৎসাহিত করা। ভাব ও কাজ প্রবন্ধে লেখক ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কর্মে উৎসাহিত হওয়ার উপর জোর দিয়েছেন। দেশের উন্নতি মুক্তি ও মানুষের কল্যাণের জন্য মানুষ কাজের মধ্যে আনন্দের সন্ধান করে, সেই আনন্দ যারা জাগাতে পারেন তারাই নেতৃত্ব দেওয়ার উচিত যোগ্যতা অর্জন করেন। লেখক এখানে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা করেছেন। কাজের ক্ষেত্রে উদার মানসিকতা, সহনশীলতা ও পরোপকারী মনোভাবের প্রতিফলন ঘটাতেন। মূল্যায়ন, সে ভাববেশ কর্পূরের মতো উড়িয়া যায়। বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি? কপালের রেখা, এক ধরনের পাখি বিশেষ, বাতাসের সংস্পর্শে বৃদ্ধি প্রাপ্ত হয় এমন বস্তু, বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয় প্রাপ্ত হয় এমন বস্তু। তারপর প্রশ্ন, কাজী নজরুল কত খ্রিস্টাব্দে কোথায় মৃত্যুবরণ করেন? কাজী নজরুলের বিখ্যাত গ্রন্থগুলোর নাম লেখো। আর কত বছর বয়সে কাজী নজরুল কঠিন রোগে আক্রান্ত হন? প্রশ্নগুলো অবশ্য আগের স্লাইডগুলোতে পাবেন। বাড়ির কাজ আছে এখানে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, দেখা হবেই দেখা, দেখা হবেই বিজয়। এখানে এই উদ্দীপকের উপর প্রশ্ন, অনর্থক অর্থ কি? আর ভাব জিনিসটা হচ্ছে পুষ্পবিহীন সৌরভের মতো বর্ণনা করো। তারপরে প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে ভাব ও কাজ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ভাব ও কাজ প্রবন্ধের মূল কথাই যেন উদ্দীপকে বিদ্যমান, বিশ্লেষণ করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ।